বর্ষায় ডেঙ্গু ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বাড়ে, আর এইসব রোগ থেকে দূরে থাকতে 15 দিন ছাড়া সাফাই অভিযান কর্মসূচি করে চলেছে আরামবাগ ব্লক ও পঞ্চায়েত সমিতি। ব্লক এবং পঞ্চায়েত সমিতি চত্বর ছাড়াও পঞ্চায়েতে পঞ্চায়েতেও এই সাফাই অভিযান চলছে। এদিনও আরামবাগ ব্লক অফিস চত্বরে দেখা গেল সেই ছবি। নমস্কার, আমরা আরামবাগ বিডিও সাহেব এবং জয়েন্ট বিডিও সাহেব এবং আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের কর্মাধ্যক্ষ সুনীলবাবু, আরও অনেক আমাদের বিডিও অফিসের স্টাফ আছে, সকলে মিলে প্রতিটা পঞ্চায়েতও হচ্ছে আর আজকে আমাদের বিডিও অফিসও হচ্ছে 15 দিন অন্তর অন্তর রবিবারে আরামবাগ ক্লিন, আরামবাগ পরিষ্কার করব, আরামবাগ স্বচ্ছ রাখব, এই পরিকল্পনা নিয়ে আমরা আজকের এখানে পরিষ্কার অভিযান, স্বচ্ছ অভিযান চালু করেছি। এটা করার কারণটা কী? এটা করার কারণ হচ্ছে সামনে ডেঙ্গু আসছে, ম্যালেরিয়া হতে পারে, বর্ষাকালে প্রতিটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি এবং করোনা ভাইরাসকে প্রতিহত করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন দরকার, প্রতিটা মানুষকে সচেতন করতে হবে, প্রত্যেকটা পঞ্চায়েতে আমাদের কাজ চলছে। কে কে আছেন আপনারা, নামটা বলুন। আমরা আছি, আমি পঞ্চায়েত সমিতি সভাপতি গুণধর খাড়া, আমাদের জয়েন্ট সাহেব আছে সব্যসাচী বাবু আছে, আমাদের সুনীল সামন্ত কর্মাধ্যক্ষ, অজিতবাবু আছে আমাদের বিজ্ঞান বিশেষ স্টাফ। নমস্কার।